আপনারা জানেন একটা মানুষ যখন রোগে শোকে আক্রান্ত হয়ে জড়া জীর্ণ হয়ে যায় তখন সে একটি লাঠিতে ভর দিয়ে হাঁটতে হয়, নিজে সক্রিয়ভাবে চলতে পারে না। বর্তমান সরকারে যারা আছে তারাও দুর্নীতি এবং গণতন্ত্রকে হত্যা করে আইনের শাসনকে ধ্বংস করে দিয়ে এমন রোগে আজকে আক্রান্ত, তারা আজ সক্রিয়ভাবে রাজনীতি করতে পারছে না, সেই জন্য তারা লাঠির ন্যায় ভর করছে প্রশাসনকে, ভর করছে পুলিশের উপর। তারা নিজেরা রাজনীতি করতে পারে না, সেই ক্ষমতা এখন তাদের নাই। কারণ দুর্নীতি দুঃশাসন আর অর্থ লুণ্ঠন এর মাধ্যমে যে রোগ হয়েছে এই রোগ প্রতিকারের আর কোনো উপায় নাই। একটি মাত্র উপায় বিএনপি সেটা দিয়েছে, সেটা হলো তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে তাদেরকে এই ক্ষমতা থেকে হটাতে হবে। নারায়ণগঞ্জে যারা সরকারি দলে রাজনীতি করে তাদেরকে আগেই আমি বলেছিলাম, আপনারা তো রাজনীতি এখন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারছেন না, জড়া জীর্ণ মানুষের মতো লাঠিতে ভোট দিয়ে অর্থাৎ প্রশাসনে ভোট দিয়ে রাজনীতি করেন, সেই কারণে কালকে রাত্রে আপনারা এই সভাকে যাতে না হতে পারে সেই জন্য আমাদের নেতা কর্মীদের বাড়ি বাড়িতে ডিবি পুলিশ পাঠিয়েছেন, চোখ রাঙিয়ে আপনারা অনেক কিছু কথা বলেছেন, কিন্তু দেখেন যে আজকে আপনারা তা পেরেছেন কিনা। জিয়ার সৈনিকেরা আজকে মাঠে এসেছে, আপনারা মাঠে নাই। ইনশাল্লাহ আগামী দিনও আমরা এমনিভাবে আন্দোলন সংগ্রাম করে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়ে, আমি আবারও নারায়ণগঞ্জের যারা সরকারি দলে আছেন তাদের ব্যাপারে বলি, আমাদের মাননীয় প্রধান অতিথি আপনাদের উদ্দেশ্যে সঠিক বক্তব্য দিয়েছেন, আপনারা এখনো ভাবার সময় আছে, আপনারা কোন জায়গায় আছেন, মাটির উপরে আপনার পা নেই, মাটি সরে গেছে, অর্থাৎ রাজনীতির শক্তি হলো জনগণ, সেই জনগণ তো আজকে আপনাদের সামনে নাই। আজকে আপনারা রাজনৈতিক কোন কমিটি দ্বারা একটা জনসভা করে সেখানে বক্তৃতা দিতে পারেন না, এমন দৈন্য দশা আপনারা স্কুল কলেজে গিয়ে শিশু বাচ্চাদের ছাত্রদের সামনে আপনারা বিভিন্ন রকম উশৃঙ্খল বক্তব্য দেন, দাম্ভিক বক্তব্য দেন, মিথ্যা বক্তব্য দেন, এই বক্তব্যগুলা শুনে মানুষ হাসে, আপনার দলের মানুষ লজ্জিত হয়, বলে আমাদের নেতার কি হয়েছে আমরা জানি না, এখন যে কি বলে আমরা বুঝতে পারি না। এই প্রত্যেকটি ঘটনার বিচার হতে হবে, 45 বছর পরে যদি জাতীয় নেতা শেখ মুজিবের হত্যাকাণ্ডের বিচার হতে পারে, আজকের যারা অপকর্মে জড়িত তাদের হত্যা তাদের অপকর্মের বিচার হতে পারবে না, এ কথা যারা বিশ্বাস করে তারা হামলা করেছে। তা আমি বলবো, যারা খেলা হবে বলে হুমকি দেন ধমক দেন সে খেলার প্লেয়ার আপনারা হবেন না, আমরা যাদের সঙ্গে খেলি দেখা যাক আপনারা দূরে থেকে আপনারা শান্তি রক্ষা করেন। আসলে দেশের যে অবস্থা দেশের মানুষ ভালো নাই, তাই না? এই অবস্থায় যে অবস্থা যাচ্ছে এই অবস্থার মধ্যে ভালো থাকার কোনো সুযোগ নাই, সুযোগ আছে? যাই হোক, অনেক অতিথিবৃন্দ বক্তৃতা দিয়েছে, আমি তাও বলবো আমাদের এই স্বৈরাচারী সরকারকে পতনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্ঠিত করতে হবে, দেশনায়ক তারেক রহমানের সরকার প্রতিষ্ঠিত করতে হবে, বিএনপি সরকার প্রতিষ্ঠিত করতে হবে এদেশে, ঠিক আছে? তার জন্য যা যা করা দরকার আমরা করবো ইনশাল্লাহ। করবেন দাদা, করবেন না? সাউন্ড হয় না কিন্তু আপনাদের, শুনেন, আন্দোলন সংগ্রামের কোনো বিকল্প নাই, আন্দোলন সংগ্রাম করতে হবে, আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের এই স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে, ঠিক আছে? আমরা নারায়ণগঞ্জবাসী, আমি 2500-এর ছেলে, 2500 প্রতিটা আন্দোলন সংগ্রামে ছিল, যে কোনো ক্রাইসিস পিরিয়ডে ছিল, নারায়ণগঞ্জ জেলা ও মহানগরও ছিল, আমরা নারায়ণগঞ্জবাসী দেশের যে কোনো ক্রাইসিস পিরিয়ডে থাকব এবং যে কোনো আন্দোলন সংগ্রামকে সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সবচেয়ে বেশি ভূমিকা নেবে।